বনের পাশে ছোট্ট একটি কুঠিরের মধ্যে ভয়ানক এক রাক্ষসী জোরে জোরে হাসছিল। তার সামনে থাকা শয়তান মূর্তিকে জাগিয়ে তোলার জন্য সে জোরে জোরে মন্ত্র উচ্চারণ করছিল, আর সেই আগুনের কুণ্ডলের মধ্যে তার হাতের আঙ্গুলগুলো একটি একটি করে কেটে ফেলে দিচ্ছিল। সে তার বাঁ হাতের চারটি আঙ্গুলি আগুনের মধ্যে ফেলে দিয়েছে, আর পায়ের আঙ্গুলগুলো ইতিমধ্যেই সে আগুনের মধ্যে ফেলে দিয়েছে। ঘরের চারিদিকে লাল রক্ত ছিটিয়ে ছিটিয়ে ছিল। তার বাঁ হাতের শেষ আঙ্গুলটি কাটার জন্য যখনই সে ছুরি তুলেছে, অমনি শয়তান দেবী ভয়ানক গর্জন করে তার সামনে এসে উপস্থিত হয় আর বলে, করোনা রাক্ষসী কাঁপতে শুরু করলো, কিন্তু তার চোখ দিয়ে পানি নয় বরং রক্ত পড়তে লাগলো। রাক্ষসীর চোখ দিয়ে পড়া সেই রক্তগুলো সে একটি বাটিতে সংগ্রহ করতে শুরু করলো, আর সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, দেবী মা, এই পৃথিবীবাসী আমাদেরকে ধ্বংস করার জন্য প্রতিনিয়তই নতুন নতুন প্রযুক্তির আবিষ্কার করে চলছে। আমি আমার শক্তিগুলোকে বিভিন্ন ভাইরাসের রূপ দিয়ে পৃথিবীর উপর নিক্ষেপ করতাম, কিন্তু বন্ধিমান মানুষেরা নতুন নতুন সব আবিষ্কারের মাধ্যমে সব ধরনের ভাইরাসকে ধ্বংস করে ফেলেছে। আগে যারা আমার পাঠানো ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যেত, এখন তারা সেই সব ভাইরাসের নাম শুনে হাসে। তুই তাহলে কি চাস আমার কাছে? আমার প্রতি তোর এত ভক্তি দেখে আমি সন্তুষ্ট হয়েছি। আমি তোর এরকম কষ্ট দেখতে চাই না। আমি তোর মনকে খুশিতে ভরিয়ে দেব আজ। বল, তুই আমার কাছে কি চাস? আর কাঁদিস না, তুই কাঁদলে আমার শক্তি আস্তে আস্তে কমে যাবে, তাই তোর সব সময় হাসা উচিত। তো বলো, তুমি আমার কাছে কি চাও? মা, আমি চাই আমি যেন আমার শক্তি দিয়ে এমন ভাইরাস তৈরি করতে পারি যেন সেই ভাইরাসকে মানব জাতি কখনোই ধ্বংস করতে না পারে। আমি মহামারীর মতো মানব জাতির উপর হামলা করব, আর আমি এই পুরো পৃথিবী ধ্বংস করে ফেলব। সবাই যেন আমার পায়ে পড়ে, তাদের জীবন ভিক্ষা চায়। মানুষেরা যেন হাড়ে হাড়ে টের পায় যে আমি সাধারণ কোন রাক্ষসী নই, আমি শয়তানদের দেবী মুন্ডুমালার ভক্ত। ঠিক আছে, আর কাঁদিস না, আজ আমি তোকে এমন শক্তি দেব যা দিয়ে তুই গর্ব করে বেড়াতে পারবি। এবার তোর শক্তি দিয়ে পুরো মানব জাতিকে ধ্বংস করে দিতে পারবি, আর তাদেরকে বিনাশ করে দিতে পারবি। শুধু তাই নয়, তোর পাঠানো ভাইরাস যাকে ধরবে সে যার যার সাথে উঠা বসা করবে, তাদের সবাইকেই ভাইরাস আক্রমণ করবে। পুরো পৃথিবীতে তুই রাজত্ব করে বেড়াতে পারবি। তোর শয়তানি শক্তিতে ভরা ভাইরাস এতটাই শক্তিশালী হবে যে মানুষ এই ভাইরাসের ভয়ে তাদের ঘর থেকে বের হতেও ভয় পাবে। যা, তোর শক্তি দিয়ে পৃথিবীর মানুষদেরকে ধ্বংস করে দেয়, তুই আমার ভক্ত, এ কথা যেন সকলের মুখে মুখে থাকে। এ কথা বলে শয়তানের দেবী সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে দুষ্ট সেই ভাইরাস রাক্ষসী জোরে জোরে হাসতে শুরু করলো। আমার হাত থেকে বাঁচতে চাও? এবার দেখব তোমাদের আবিষ্কার আর তোমাদের ঔষধ আমার হাত থেকে কি করে তোমাদের রক্ষা করে। আমি আমার শক্তি দিয়ে এমন ভাইরাস তৈরি করব যা পুরো মানব জাতিকে ধ্বংস করে ফেলবে। এবার তোমরা সবাই আমার পায়ে এসে পড়বে, আমি একাই সারা পৃথিবীতে রাজত্ব করব।
এই কথা বলে ভাইরাস রাক্ষসী বাটিতে রাখা তার সেই রক্তগুলো আগুনের মধ্যে ফেলে দিল। আর সেই কুণ্ডলীর মধ্য থেকে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটি ভাইরাস এসে উপস্থিত হলো। ভাইরাসটি রাক্ষসীকে প্রণাম জানিয়ে বলল, প্রণাম ভাইরাস রাক্ষসী, আমি সাধারণ ভাইরাসের থেকে 10 গুণ বেশি শক্তিশালী এক ভাইরাস। আমার নাম করোনা। আমার শরীরে লক্ষ কোটি ভাইরাস আছে। আজ থেকে আমি আপনার অনুগত হয়ে গেলাম। আপনি অনুমতি দিলে আমি পৃথিবীতে গিয়ে পুরো মানব জাতিকে ধ্বংস করে দিব। করোনা ভাইরাসের কথা শুনে ভাইরাস রাক্ষসী ভীষণ খুশি হয়ে গেল আর বলল, যাও পৃথিবীতে গিয়ে পুরো মানব জাতিকে ধ্বংস করে দাও। ভাইরাস রাক্ষসীর অনুমতি পেয়েই করোনা ভাইরাস তার দলবল নিয়ে পৃথিবীর মানুষের দিকে ছুটে যেতে শুরু করলো। করোনা ভাইরাস সর্বপ্রথম পাহাড়ি এক শহরের মানুষের দেহে আক্রমণ করলো। সেই শহরের মানুষেরা মাংস খেতে ভালোবাসত। তারা সব ধরনের পশু পাখির মাংস খেত। এজন্য তাদেরকে আক্রমণ করা করোনা ভাইরাসের জন্য সব থেকে সহজ ছিল। করোনা ভাইরাস তার দলবল নিয়ে পশু পাখির দেহে ঢুকে পড়ে আর যখন মানুষেরা সেগুলো খেলো তখন করোনা ভাইরাস তাদের শরীরের মধ্যে প্রবেশ করলো। ভাইরাস রাক্ষসীর পাঠানো এই করোনা ভাইরাস মানুষের শরীরে ঢুকেই বংশ বিস্তার করা শুরু করলো। আর যারা যারা আক্রান্ত হয়েছে তারা যাদের সাথে কথাবার্তা বলেছে ভাইরাস তাদের শরীরেও প্রবেশ করে সেই শরীরকেও আক্রমণ করা শুরু করে। আর এভাবে একজন থেকে দুজন, দুজন থেকে তিনজন, এভাবে সবার শরীরেই করোনা ভাইরাস আক্রমণ করা শুরু করলো। কিছুদিনের মধ্যেই সবারই শ্বাসকষ্ট শুরু হয়ে গেল। শত শত মানুষ মারা যেতে শুরু করলো। আর সেই আক্রান্ত লোকদের যারা দেখতে আসতো তাদের শরীরেও ভাইরাস ঢুকে পড়তো। ধীরে ধীরে পুরো শহরেই সবাই এই ভাইরাসে আক্রান্ত হয়ে পড়লো। আর সেই শহর থেকে যারা বাইরে গিয়েছিল তাদের মাধ্যমে বাকি শহরগুলোতেও এই ভাইরাস ছড়িয়ে পড়লো। কেউই এই ভাইরাসের হাত থেকে রক্ষা পেল না। দেশ বিদেশের রাজা বাদশাহরা এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাওয়ার উপায় ভাবতে শুরু করলো। এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এক একজন এক এক রকম পরামর্শ দিতে লাগলো। আমার একটি উপায় জানা আছে যার মাধ্যমে আমরা এই ভাইরাসের হাত থেকে সবাই রক্ষা পেতে পারি, কিন্তু তার জন্য সবাইকে আমার কথা মানতে হবে। এই ভাইরাস মানুষের সংস্পর্শের মাধ্যমে ছড়িয়ে পড়ে আর এভাবেই একজনের শরীর থেকে অন্য একজনের শরীরে গিয়ে সবাইকে অসুস্থ করে ফেলে। তাই আমরা যদি একে অপরের সাথে উঠা বসা মেলামেশা বন্ধ করে দেই তাহলেই এই ভাইরাস ছড়াবে না, একজনের শরীর থেকে অন্যজনের শরীরেও যেতে পারবে না। আমরা নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার মাধ্যমে ভাইরাসকে ধ্বংস করতে পারি। কিন্তু একে অপরের সাথে কথা বলা উঠা বসা বন্ধ করে দিলে তো রাজ্য অনেক সমস্যা দেখা দিবে। আমাদের নিজেদেরকে আর পরিবারকে বাঁচানোর জন্য অবশ্যই এই নিয়মগুলো মেনে চলতে হবে, না হলে ভাইরাস আরো ছড়িয়ে পড়বে আর সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সারা রাজ্যের মানুষ করোনা ভাইরাসের ভয়ে কাঁপতে লাগলো। কিন্তু ধীরে ধীরে ভাইরাস আরো বেশি ছড়িয়ে পড়াতে সবাই নিজেদেরকে আরো সচেতন করার সিদ্ধান্ত নিল। সবাই মিলে বিজয়ের কথাগুলো মেনে চলার সিদ্ধান্ত গ্রহণ করলো। শোনো শোনো শোনো, আজকের পর থেকে কেউ যদি অসুস্থ বোধ করে থাকো তাহলে সে যেন তার পরিবার থেকেই আলাদা হয়ে যায় আর নিজে একা আলাদা ঘরে বাস করে। মানব জাতিকে ধ্বংস করার জন্য ভাইরাস রাক্ষসীর কথা মতো এই করোনা ভাইরাস পৃথিবীতে আক্রমণ করেছে। আমাদের সবাইকে সচেতন থাকতে হবে, তবেই এই ভাইরাস আর ছড়িয়ে পড়তে পারবে না। আপনারা সবাই যদি কিছুক্ষণ পরপর নিজেদের হাত সাবান দিয়ে ভালো করে ধুয়ে নেন আর মুখে মাস্ক ব্যবহার করেন তাহলে এই ভয়ানক ভাইরাস আর ছড়াতে পারবে না। আর যার শরীরে ভাইরাস আছে সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে। গোটা রাজ্যের সবাই যারা নিজে অসুস্থ বোধ করতে লাগলো তারা নিজেদের পরিবার থেকে আলাদা হয়ে আলাদা ঘরে বাস করতে লাগলো। আর বাকি সবাই বিজয়ের কথা মতোই একে অপরের সাথে দেখা করা উঠা বসা করা বন্ধ করে দিল। ধীরে ধীরে করোনা ভাইরাসের মৃত্যু হতে শুরু করলো। ভাইরাস রাক্ষসী আর কখনোই মানুষের উপর আক্রমণ করার কথা চিন্তাও করতে পারলো না, কেননা ভাইরাস রাক্ষসী বুঝতে পারলো মানুষের সাথে পেরে ওঠা তার পক্ষে সম্ভব নয়। সেই থেকে রাজ্যের সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। বন্ধুরা, দেখলে তো কিভাবে গ্রামের সব লোক
করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা পেল। তাই আসো আমরা আজ থেকে নিজ নিজ ঘরে অবস্থান করি, একজন আরেকজনের কাছ থেকে দূরত্ব বজায় রাখি এবং ঘরের বাইরে কখনো গেলে মাস্ক ব্যবহার করি এবং নিয়মিত সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে করোনা ভাইরাসকে ধ্বংস করি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিও আর এমন মজার মজার গল্পের ভিডিও দেখতে আমাদের ইমন স্কোয়াড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে ভুলো না কিন্তু। বাই বাই।